ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده আলা মালানা বাদা আল্লাহ রাবুল্লা আলমিনের অশেষ মেহরবানিতে আমরা আজকে পুরিয়া এবং কাছের শ্রোতা বাই বন্ধুরা আপনাদের সম্মুখে লাইভ প্রোগ্রামে হাজির হয়েছি যে মহান রব্বুল্লাহ আলমিনের সন্তুষ্টির লক্ষ্যে এবং যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের দয়ায় অনুগ্রহে আপনাদের সম্মুখে হাজির হতে পেরে আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অগণিত সালাম বর্চিত হোক নাবি মাহমুদুর রাসৌ সল্লাহু আলি আসাল্লামের উপর আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ বন্ধুরা হাসরুর ময়দানে সকল আদম সন্তানের কাছ থেকে আল্লাহ রাবুল আলমিন পাঁচটি প্রশ্নের করবেন এবং পাঁচটি প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে বন আদমের তথা আদম সন্তানের সকলের কাছ থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই পাঁচটি প্রশ্নের বিশেষ করে উন্নত মোহাম্মদিয়ার যারা নিজেকে আস্তিক দাবি করে অথবা নিজেকে নাস্তিক বলুক যেই হোক না কেন আদম সন্তানের কাছ থেকেই এই প্রাশ্টি পাঁচটি প্রশ্নের জবাব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আদায় করে নেবেন এই পাঁচটি প্রশ্নের জবাব যদি আদম সন্তান সঠিকভাবে দিতে না পারে দিতে ব্যর্থ হয় তাহলেই তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কাফি এতে কোনো সন্দেহ নাই সুতরাং একজন আদর্শ মুসলিম হিসাবে একজন আদর্শ মানুষ হিসাবে একজন সচেতন মানুষ হিসাবে আমাদের ইমানি দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব হল মৃত্যুর আগেই জীবিত অবস্থায় পরকালে যাওয়ার আগেই আমাদেরকে এই পৃথিবীর বুকে থাকাকালীন অবস্থায় এই পাঁচটি প্রশ্নের জবাব আমাদেরকে সংগ্রহ করতে হবে জানতে হবে উপলব্ধি করতে হবে এবং সেগুলি মানার চেষ্টা করতে হবে অন্যথায় আমরা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই পাঁচটি প্রশ্ন যদিও উত্তরগুলি বা প্রশ্নগুলি কী করা হবে তা নবী মাহমুদ রসৌল্লা সাল্লাহ আরাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন জামায়াতির মিজির দুই হাজার চারশো ষোলো নম্বরের হাদিস এ পাঁচটি প্রশ্নের জবাব স্পষ্টভাবেই জামায়াতির মিজির হাদিসে সুন্দরভাবে সাবলীল ভাষায় রাসুল সাল্লাম ব্যক্ত করেছেন আন ইবনে মাসুদ্দিন রাজি আল্লাহ তানবী সাল্লাম কোয়াল লায়াতজুল ও কাদাম ইবনে আদম ইয়াম আল কাইয়ামা মিন ইন দ্য রব্বী আত্তা ইউস আলা আন খামসিন আল্লাহরাব্দুল আলমিনীর পক্ষ থেকে নবী মাহাম্মদ রসূল উল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম ঘোষণা করেন যে লা তাজুলু কাদামান আব্দুল ইয়ামাল কাইয়ামা আদম সন্তান কিয়ামতের মাঠে তথা হাসরের মাঠে বিচার ফাইসালার দিনে বিচারের মাঠে এক কদম নড়াচড়া করতে পারবে না তার প্রভুর সম্মুখে পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত তার প্রথমে হচ্ছে ইউস আলা আন খামসীন পাঁচটি প্রশ্নের জবাব সে দিবে প্রথমটা হলো আফনাহু তার জীবন কাল কোন পথে ব্যয় করেছে আন সাবাবি ফিমা আবলাহু তার যৌবন কাল কোন পথে ব্যয় করেছে কিভাবে তার যৌবন অতিবাহিত করেছে তারপর আল্লাহ রাবুল আলম জিজ্ঞাসা করেন মা আলিমিন আইন একটা সে কোন পথ থেকে সম্পদ আহরণ করেছে অর্জন করেছে ও ফিমান ফাকাহু কোন পথে সে ব্যয় করেছে ও মায়াজা আমিলা ফিমা আলিমা সে যতটুকু জ্ঞান অর্জন করেছে জেনেছে তা আমল করেছে কিনা আম্লাহ একবার পৃথিবীর বুকে যারা আমরা পরীক্ষা দিয়ে থাকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য অথবা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে যদি আগে থেকেই প্রশ্ন কী করা হবে এবং তার উত্তরও দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই সকল পরীক্ষার্থী ভালো ফলাফল করবে এত কোনো সন্দেহ নেই অত সাল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে নাবী মোহাম্মদ রসৌল্লা সালাহ আলি ওম হাসরের মাঠে যে কঠিন পাঁচটি প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের জবাব সঠিকভাবে না দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান যেখানে এক কদম নড়াচড়া করতে পারবে না যেখানে সে এদিক সেদিক করতে পারবে না আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের সামনে থেকে সে সরতে পারবে না অথচ সেই প্রশ্নের ব্যাপারে আমরা অনেকই উদাসীন এই প্রশ্নগুলি রাসুলসাল্লু আলি সাল্লাম ঘোষণা করার পরেও আমরা জানার চেষ্টা করছি না বা না যেন জানার ভান ধরে বসে আছি অনেকে হয়তো আবার হুবহু প্রশ্নগুলির উত্তর মুখস্থ করে বসে আছি জি প্রশ্নের উত্তর মুখস্থ করে বসে থাকলেই চলবে না বরং বাস্তব জীবনে তা আমল করে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির লক্ষ্যে তা দেখাতে হবে যে আমরা প্রশ্নের উত্তরগুলি সংগ্রহ করতে পেরেছি এবং আমলে করতে পেরেছি পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্নটা হবে যে তোমার জীবনকাল আন তোমার জীবনকাল কোন পথে ব্যয় করেছ আল্লাহ একবার আল্লাহ রাবুল আলামের পক্ষ থেকে আমরা যে জীবন পেয়েছি জীবন নামক নিয়ামত যদি আমরা না পেতাম তাহলে পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না মৃত গরু ছাগলের মূল্য আছে তার চামড়াটা সিলিয়ে বিক্রি করা যায় কিন্তু মানুষ মরে গেলে তার কোনো দাম থাকে না সুতরাং যে রুহ যে জীবন আল্লাহ রাবুল আলম দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই আল্লাহর দেওয়া নিয়ামত এই জীবন তথা হায়াতের জিন্দিগি বিশ পঞ্চাশ সত্তর আশি একশত বছর বা দুশো বছর যাকে যতটুকু দেওয়া হয়েছে এই জীবন তার এই হায়াত সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন প্রশ্ন করবেন যে তোমার এই জীবন তুমি কোন পথে অতিবাহিত করেছে তোমার এই জীবনকাল তোমাকে আমি আল্লাহ আল্লাহরাবুল আলমিন দয়া করে তুমি পঞ্চাশ বছর বাসার জন্য আমার কাছে আবেদন করনি হরতাল করনি ধর্মঘট করনি কোনো গাড়ি বাংচুর করার প্রয়োজন হয়নি তোমার আবেগ তোমার আবেদন তোমার পরিকল্পনা তোমার কোনো কিছু আমার কাছে করতে হয়নি বরং আমি আল্লাহ রাবুল আলামিন দয়া করে অনুগ্রহ করে তোমাকে আমি এই পঞ্চাশ বছর একশো বছর জিন্দিগি দান করেছি তোমার এই জীবন কোন পথে ব্যয় করেছে কাল সম্পর্কে আল্লাহ রাবুল্লাহ আলমীন জিজ্ঞাসা করবেন আমরা যদি এই জীবন আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির পথে ব্যয় করে থাকি আল্লাহর পথে ব্যয় করে থাকি পবিত্র পবিত্রকরণ এবং হাদিসের আলোকে নিজেকে যেভাবে অতিবাহিত করা প্রয়োজন সেভাবে অতিবাহিত করে থাকি আল্লাহ রাবুল আলমিনের নির্দেশিত পথে রাসুল সাল্লামের দেখানো তরিকা অনুযায়ী যদি আমরা অতিবাহিত করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমরা পরিত্রাণ পেয়ে যাব সফল কাম হব কামিয়াবি হব আর যদি আমরা গোনাহার কাজে পাপের কাজে অন্যায়ের কাজে অশ্লীলতা বেহায়াপনা যাবতীয় কুসংস্কারের কাজে কুফুরই কাজে আহ্লাদ্রুহী কাজে ইসলাম বিদ্বেষী কাজে যদি আমরা সময় আমাদের জীবনকাল ব্যয় করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাই আল্লাহর নবী নবী মাহম্মদ রসোলল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম এই জীবনকাল অতিবাহিতর পর আল্লাহ বুল্লা আল্লাহের পক্ষ থেকে দ্বিতীয় যেই প্রশ্নটি হবে হাসল ময়দানে হাসরের মাঠে যে কঠিন প্রশ্ন যে তোমার যৌবন কাল কোন পথে ব্যয় করেছি তোমার মর্যাদা তার মান তার সান অনেক অনেক বেশি অথচ এই যৌবন বয়স নারী পুরুষ সকলেই হেলায় দুলায় অশ্লীলতা বেহায়াপনা জানাবে বিচারে বিভিন্ন অন্যায় অপরাধে হেলিয়ে অবহেলা করে আমরা নষ্ট করে ফেলেছি বা নষ্ট করতেছি অথচ একবারও ভাবেনি যে যখন আল্লাহ রাবুল আলমিন দয়া করে যৌবন দিয়েছেন এই রূপ লাবণ্য এ চেহারার সৌন্দর্য যৌবনে যেই সৌন্দর্য বিকশিত হয় তা শিশুবেলা হয় না তা বৃদ্ধের সময়ে দেখা যায় না এখন যৌবন বয়সে এই জন্য কবি বলেছেন এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার আমরা বলবো এখন যৌবন যার আল্লাহরাবল আলমিনের সন্তুষ্টিতে আল্লাহরাবি আলমিনের সন্তুষ্টির লক্ষ্যে সময় শ্রম অর্থ দিয়ে আমল করার সময় তার আল্লাহ মুখী হওয়ার সময় তার রাসুল সাল্লা সাল্লামের পথে চলার সময় তার আল্লাহর কাজে দিনের কাজে ইসলামের কাজে সঠিক কাজে ন্যায় কাজে জায়স কাজে বৌদ্ধ কাজে মানবতার কল্যাণে সময় শ্রম অর্থ দিয়ে এই যৌবনের প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড আল্লাহর পথে ব্যয় করা উচিত অন্যথায় কাল কেয়ামতের ময়দানে বিচার ফায়সালার দিনে হাসরের মাঠে আমরা যদি এই যৌবন সম্পর্কে দরা খেয়ে যাই আমরা যদি স্পষ্ট আল্লাহ রাবুল আলমীর কাছে জবাব দিতে না পারি আমরা যদি সঠিকভাবে এই যৌবন বয়সের হিসাব উপস্থাপন করতে ব্যর্থ হই তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাই দূরে কাছের যে সকল বন্ধুরা যুবক বাই বোন বন্ধুরা আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন আমরা উদাত্ত আহ্বান করছি আসুন এখনও সময় আছে আপনার যৌবনের অনেক বছর অনেক সময় আপনি হেলায় দুলায় কেটে দিয়েছেন নষ্ট করে ফেলেছেন আসুন তওবা করে তবে ইলাই আল্লাহর কাছে ফিরে যাই আল্লাহ রব আলিন গফুর রাহিম ক্ষমা শিলু দয়ালু তিনি অতীতের গুণা ক্ষমা করে দিয়ে আমাদেরকে তিনি তার কাছে টেনে নেবেন তাই হাসর ময়দানে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কঠিন প্রশ্নটি হবে তোমার যৌবন কোন পথে ব্যয় করেছ যৌবন কালটা কোন পথে ব্যয় করেছ তুমি কি অন্যায় কাজে অপরাধের কাজে জুলুম অত্যাচারে মানুষদেরকে হত্যা করা মানুষের উপরে নির্যাতন করা সৃষ্টি জীবের প্রতি অবিচার করা মানুষের প্রতি অবিচার করা মুসলিমের প্রতি অবিচার করা সলে বলে কলে কৌশলে যে কোনো উপায়ে যদি তুমি তোমার এই তারণ্য তোমার এই যৌবন দিয়ে মানুষকে যদি তুমি ধরাশায়ী করে থাকো কাল কেয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আর যদি এই যৌবনে এই পূর্ণ শক্তি সময় সৌন্দর্যের সময় তথা যৌবনের দুনিয়াতে যেমন মর্যাদা আছে এবং পরকালে আল্লাহ রাবুল আলমিন জান্নাতিদেরকেও যৌবন বয়সে দিবেন সুতরাং এই যৌবন বয়সে আমাদের গুরুত্বপূর্ণ যেই সময় আমরা আল্লাহ রব্বুল সন্তুষ্টির লক্ষ্যে যদি ব্যয় করতে পারি তাহলে অবশ্যই আমরা সফল কাম হব আমরা পরকালে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য যে নিয়ামত বরা জান্নাত রাখা হয়েছে আমরা সেই জান্নাতের নিয়ামত উপভোগ করতে পারব তাই আসুন আমরা সকলেই হাসর ময়দানের দ্বিতীয় যে কঠিন প্রশ্নের যে সম্মুখীন হওয়ার আগেই দুনিয়া থেকে আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি সেই অ্যান্সার এবং সেই আমল যেভাবেই আমল করে আল্লাহ রাব্বুল আলমিন সন্তুষ্ট হন সেইভাবে আমাদের সময় শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে আমাদের যৌবনকে আল্লাহ রাবুল আলমিনের কাছে সঁপে দেই যে আল্লাহ রাবুল আলমিন আমাদের জীবন দিয়েছেন যে আল্লাহ রাবুল আলমিন আমাদের যৌবন দিয়েছেন অথচ গানের আসরে খেলাধুলায় জোয়ার আসরে অনেক ভাই বোন বন্ধুরা বলে থাকে এ জীবন তোমাকে দিলাম বিনিময়ে তুমি ভালোবাসা দিও নওযুবুল্লাম জালাইক জীবন কার কার জীবন কাকে দিচ্ছেন এ জীবন তো আল্লাহর দে আমানত আপনি তো আমানতের খেয়ানত করতে পারেন না বরং বলা উচিত ছিল আল্লাহরা বলে আলাম কে এ জীবন তোমাকে দিলাম হে আল্লাহ বিনিময়ে তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ একবার এ জীবন একজন যুবক আর একটা যুবতীকে অন্যায়ভাবে গুণার কাছে বলছে জীবন তোমাকে দিলাম বিনিময় ভালোবাসা দিও বরং এটা না করে বরং আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের প্রত্যেক মানুষের এটা বলা প্রয়োজন এ জীবন তোমাকে দিলাম বিনিময়ে তুমি ক্ষমা করে দিও এটাই প্রত্যেক মানুষের বলা প্রয়োজন সুতরাং তৃতীয় যে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে তৃতীয় প্রশ্নটি হলো রাসুল সাল্লু সাল্লাম ঘোষণা করেন যে ওয়া মা আলী মিন আইন একটা তুমি কোন পথ থেকে সম্পদ আহরণ করেছ হালাল পথে পথে জায়শ পথে সঠিকভাবে তুমি উপার্জন করেছো না হালালভাবে উপার্জন করেছো না কেননা রাসুল সাল্লু সাল্লাম ঘোষণা করেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক বক্ষণ করার ল সুতরাং রিজিক যদি হালাল উপার্জন না হয় তাহলে আপনার এই দেহ আপনার এই শরীর স্বাস্থ্য কখনই হারাম খাদ্য গ্রহণ করে ইবাদত আল্লাহ রবুল আলমের কাছে কবুল হবে না হারাম খাদ্য গ্রহণ করার কারণে শরীর স্বাস্থ্য কখনো জাননাতে যাওয়ার আশা করা যায় না সুতরাং বৌদ্ধ পথে হালাল পথে যাতে পয়সা উপার্জন হয় সম্পদ আহরণ হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে চতুর্থ যে প্রশ্নটি করা হবে কোন পথে তা ব্যয় করা হয়েছে অর্থাৎ আপনি কি যেভাবে হালাল পথ উপার্জনের চেষ্টা করেছেন ওইভাবে বৌদ্ধ পথে বা জায়েস পথে সেটা ব্যয় করেছেন কিনা না ব্যয় করা মানে এই নয় যে আপনি গুনায়ের কাছে ব্যয় করবেন গানের আসরে জোয়ার আসরে ঘোষের আসরে অথবা গানবাজনা বাজনা অশ্লীলতা ব্যহায়াপনার মধ্যে অথবা অপচয় অপব্যয় করেছেন এগুলি যাতে না হয় আপনাকে খেয়াল রাখতে হবে যেই আল্লাহ আল্লাহরাবুল আলমিন সম্পদ দিয়েছেন সে আল্লাহর পথে সেই সম্পদ ব্যয় করতে হবে আপনি যদি দিনের কাজে জনকল্যাণ কাজে ফকির মিসকিন অসহায় কাঙ্গাল বাস্তুহারা অনাথ যত মানুষ আছে অর্থাৎ যে আপনার কাছে দ্বারস্থ হয়েছে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে আপনার পাশে এসে দাঁড়িয়েছে তার অভাব অনটনের কথা তার চাওয়া পাওয়া কিছু চেয়েছিল আপনি সাধ্য অনুযায়ী যদি দেন তার উপকার করে থাকেন তাকে সহায়তা করেন তার প্রতি দয়া করেন অনুগ্রহ করেন এহসান করেন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এটাই আপনার জন্য পরকালে অনেক অনেক সফলতা বয় নিয়ে আনবে সুতরাং আপনি যদি অবৈধ পথে টাকা খরচ করে থাকেন অন্যায় পথে টাকা খরচ করে থাকেন দুনিয়াতে মানুষের গান বাজনা করার জন্য ব্যবস্থা করেছেন কনসার্ট করার জন্য ব্যবস্থা করেছেন নারী পুরুষ একত্রে খেলাধুলা করার ব্যবস্থা করেছেন নারী পুরুষ একত্রে গান বাজনার ব্যবস্থা করেছেন নারী পুরুষ অবাধে মেলামেশার ব্যবস্থা করেছেন নারী পুরুষ অবাধে সুদের ব্যবস্থা করে দিয়েছেন গুসার ব্যবস্থা করে দিয়েছেন নারী পুরুষ একসাথে জানার আড্ডাখানা খুলে দিয়েছেন বিভিন্ন পার্ক করে দিয়েছেন নারী পুরুষ একসাথে হই হুল্লুল করে আনন্দ উৎসব করার ব্যবস্থা করেছেন এই ধরনের কাজগুলি যদি করে থাকেন অবশ্যই পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন আর যদি আমার আপনার এই সম্পদ যদি বৌদ্ধ পথে যায় মানবতার কল্যাণে দেশ জাতির কল্যাণে ইসলামের কল্যাণে আল্লাহরবুল আলমের সন্তুষ্টির লক্ষ্যে রসুল সাল্লা আলাইসালামের দেখানো তরীকে অনুযায়ী দেখানো পথে মানবতার কল্যাণে সৃষ্টিজীবের কল্যাণে যদি আমার আপনার সম্পদ আমার আপনার টাকা দিনার দীর্হাম ডলার যেটাই বলে না কেন এটা যদি ব্যয় হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা পরকালে সফলতা লাভ করতে পারব। পরকালে মুক্তিকামী দলের অন্তর্ভুক্ত হব পরকালে আমরা সফলকামী সফলতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলমের সন্তুষ্টি অর্জন করতে পারবো তাই আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন ব্যয় করবেন এই ব্যয়টা বৌদ্ধভাবে হচ্ছে কিনা এই ব্যয়টা পবিত্র করুণ এবং সৈহাদিসের আলোকে ব্যয় করা হচ্ছে কিনা এই সম্পদ অনেকে আছি মসজিদ মাদ্রাসা দান করে কিন্তু একবারও দেখি না এটা সিরকিয়াতের আড্ডাখানায় টাকাটা যাচ্ছে কিনা বা যেখানে দেওয়া হচ্ছে আফসোসের বিষয় রাস্তাঘাটে দোকানপাটে হাটে বাজারে বিভিন্ন সময়ে যেই এক ধরনের কালেকশন দেখা যায় দেখা যায় যে মসজিদের কাজ শেষ হয়ে গেছে মাদ্রাসার কাজ শেষ হয়ে গিয়েছে হসপিটালের কাজ শেষ হয়ে গিয়েছে রাস্তার কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু দেখা যায় মানুষ থেকে টাকা উঠানোর কাজ শেষ হয় না এখানেই অপ্রিয় হলো সত্য যারা টাকা উঠায় ইচ্ছা থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও শক্তি থাকা সত্ত্বেও তারা কর্ম করতে পারত চাকরি করতে পারত ব্যবসা করতে পারতো তা না করে মসজিদের নামে মাদ্রাসার নামে ইয়িমখানার নামে অসহায় মানুষের নামে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের নামেই দেখা যায় টাকা উঠিয়ে শতকরা ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট নিয়ে নেয় বাকি ফর্টি পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট জমা দেয় তাই যেই সকল কর্তৃপক্ষ আছেন এই বিষয়টি দেখার অনুরোধ রাখছি ইসলাম এত অসহায় নয় গরিব নয় যে আপনার বাড়ির দ্বারে মসজিদ মাদ্রাসায় এতিমখানা করার জন্য রাস্তায় গাড়িই বন্ধ করে মানুষের যানজট তৈরি করে কষ্ট দিয়ে আপনি মানুষের কাছ থেকে টাকা উঠানোর জন্য লোক নিয়োগ করবেন এবং আবার সেই লোকদেরকে পার্সেন্টেজ দিয়ে দিবেন অথবা এই লোক এই টাকা নিয়ে বিড়ি সিগারেট কিনে খাবে বা নেশা করবে জর্দা কিনে খাবে এটা যেন না হয় সুতরাং প্রয়োজনের তাকিদে আপনি মানুষের সহযোগিতা নিতে পারেন সাময়িক সময়ের জন্য তাও আপনি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর রাস্তাঘাটে যানজট তৈরি করে মানুষদেরকে বাধ্য করে গাড়ি থামিয়ে এইভাবে করাটা আদৌ শরীয় সম্মত আছে বলে আমরা মনে করি না কারণ এতে ভিন্ন ধর্মী লোকেরা হাসবে তাদের হাসির খোরাক হবে বলবে যে ইসলাম যদি এত আল্লাহর মনোনীত দিন হয় ধনী হয় এটা ভালো হয় তাহলে এভাবে মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিমখানার জন্য রাস্তায় টাকা উঠাতে হবে কেন এই প্রশ্নের সম্মুখীন আবার এ এটা করে দিনকে ইসলামকে হীন করা হয় তাই যথাযথ কর্তৃপক্ষ যাদেরকে নিয়োগ করেছেন এরম পাঁচজন দশজন লোককে যদি কর্ম কর্ম দিয়ে দিতেন ব্যবসায় দিয়ে দিতেন তারা ইচ্ছা করলে একটি অংশ এখানে জমা দিতে পারত অথচ তারা অনেকেই আছে হয়তো পাঁচ তো সলাত আদায় করে কিনা সন্দেহ আছে তাদেরকে দেখা যায় সুযোগ পেলে বিড়ি সিগারেট টানে যদ্দা দিয়ে পান খাচ্ছে অথচ এই লোকগুলি দিয়ে যাদের মুখে দাড়ি পর্যন্ত নেই যারা সলাতে মগ্ন হয় না তাকেও অবলম্বন করে এমন লোক দিয়ে মসজিদ মাদ্রাসায় তিমখানা টাকা উঠানো হচ্ছে এই বিষয়গুলি আমাদের ভেবে দেখা উচিত এবং পাশাপাশি আমরা খেল করব যেই মসজিদে যে মাদ্রাসায় যে এতিমখানায় যেই শিক্ষালয় যে প্রতিষ্ঠানে শিরিক শিক্ষা দেওয়া হয় শিরিক লালন পালন করা হয় বিদাত শিক্ষা দেওয়া হয় বিদাতের লালন পালন করা হয় কুসংস্কারের লালন পালন করা হয় অনিসলামিক কার্যকলাপ করা হয় জানাবে বিচার আড্ডাখানা খুলে দেওয়া হয় যেখানে দেশ ও জাতির অকল্যাণে কাজ করা হয় মানবতাবিরোধী কাজ করা হয় সেই রকম মসজিদ মাদ্রাসা ইয়িমখানা রাস্তাঘাট ফুল ব্রিজে কখনও দান করার কোনো সুযোগ নেই দান করা যাবে না বরং যেখানে তাওহীদের শিক্ষা দেওয়া হয় তাউহিদের লালন করা হয় তাওহীদের আলোকেই আমল আখলাখ চরিত্র তৈরি করার চেষ্টা করা হয় রাসুল সাল্লামের শূন্য অনুযায়ী আমল যাবতীয় কর্মকাণ্ড ব্যবস্থাপনা করা হয় সুতরাং পবিত্রকরণ এবং হাদিসের আলোকে যেই সকল কর্মকাণ্ডগুলি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মসজিদ মাদ্রাসা ইয়িমখানা রাস্তাঘাট মানবতার কল্যাণে যত জনকল্যাণমূলক কাজ আছে যদি পবিত্র গণ এবং সৈয়াদিসের আলোকে পরিচালিত হয় তাহলে আমরা সেখানে দান করবো সেখানে সহযোগিতা করবো সেখানে যত ধরনের সম্ভব সহযোগিতা শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে পরামর্শ দিয়ে বা বুদ্ধিমত্তা দিয়ে মেধা দিয়ে সেখানে সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করব সুতরাং আসন আমরা ময়দানের পাঁচটি যে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই পাঁচটি প্রশ্ন জেনে তার উত্তরগুলি আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন আমাদের হেফাজত করুন আমরা যেন মাঠে পাঁচটি কঠিন প্রশ্নের সম্মুখীন হওয়ার আগেই দুনিয়ায় থাকাকালীন যার যার সাধ্য অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকাল আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টিতে আল্লাহ রবুল আলমিনের দিন প্রচারে তার রেখ দেখানো পথ তথা নবী মাহমুদ রসোল্লা সাল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী তার দেখানো দিন আমাদের পথ চলা আমাদের আমল আখলাগুলি এগিয়ে নিতে পারি সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে দুই আমাদের যৌবনকাল আমরা যেন আল্লাহ রবুল আলমিনের পথে অতিবাহিত করতে পারি সেদিকে এগিয়ে যেতে হবে তিন আমরা যেন সম্পদ আহরণের বেলায় থক হালাল মতন পয়সা উপার্জন করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে চার সেইগুলি ব্যয় করার সময় যেন সুন্নার আলোকে তৌহিদের পথে রিসালাতের পথে আঁ কল্যাণের পথে দুনিয়া এবং আঁ কল্যাণের পথে হবে যাতে কোনো অন্যায় কাজে অপরাধের কাজে গুনার কাজে ব্যয় না হয় এবং পঞ্চম নম্বরের প্রশ্ন হল যতটুকু জেনেছি তা আমল করেছি কিনা অর্থাৎ যা জানার চেষ্টা করেছি যা জানি একজন মুসলিম হিসাবে একজন মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলমীর সৃষ্টি দেখে তার যে ঋতু বৈচিত্র্য তার যে চতুর্দিকে দৃশ্যমান অদৃশ্যমান যারা আমরা বিশেষ করে দৃশ্যমান যতগুলি আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ামত দেখি এগুলি দেখে শিখে কোরআন হাদিস শিখে আমরা যেন আল্লাহ রবুল্লা আলমিনের পথে আসি এবং আমল করে যতটুকু জেনেছি আমল করার চেষ্টা করি এই পাঁচটি প্রশ্নের জবাব আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে আমরা জেনে তথা কোরআনের কাছ থেকে হাদিসের মাধ্যমে আমরা জেনে বুঝে আমল করে সঠিক আমলগুলি যেন আমরা করি এবং তৈরি হয়ে যায় মহাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে যেদিন আমরা কঠিন পাঁচটি প্রশ্নের সম্মুখীন হব সেই পাঁচটি প্রশ্নের যাতে সহজে আমরা উত্তর দিয়ে আল্লাহরবুল আলমিনের কাছ থেকে আমরা জান্নাতে যাওয়ার একটা সুযোগ হয়ে যায় সেই জন্য দুনিয়ায় থাকাকালীন আমরা যেন মহাশরের ময়দানে কঠিন সম্মুখীন হওয়ার এই পাঁচটি প্রশ্নের সম্মুখীন হওয়ার পূর্বেই আমরা যেন তৈরি হয়ে যাই আমরা যেন আমাদের জীবন আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টির পথে আল্লাহর পথে ব্যয় করি আমাদের যৌবন যেন আল্লাহর পথে তথা পবিত্রক্রণ এবং সেহাদিসের পথে যেন আমরা ব্যয় করি আমরা যেন হক হালাল মতন পয়সা উপার্জন করি আমরা যেন আল্লাহর পথে তথা মানবতার কল্যাণে দিনিস্রামের কল্যাণে সৃষ্টিজীবের কল্যাণে আমাদের এই পয়সা উপার্জিত পয়সা ব্যয় করি এবং আমরা আমাদের জীবনে যতটুকু জানা হয়েছে কোরআন সুন্নার আলোকে আমাদের জানাগুলি বিশেষ করে জানতে গিয়ে আমরা যেন আল্লা জানা না জানি সুন্না বিরোধী জানা না জানি যেই জানার মাধ্যমে জীবের উপকার হয় না মানুষের উপকার হয় না মুসলিমের উপকার হয় না দিন ইসলামের উপকার হয় না সুন্নার উপকার হয় না এমন ধরনের জানা যেন আমরা না জানি বরং যেই জানায় আল্লাহ রবুল আলমিনকে জানা যায় চেনা যায় পরকাল সম্পর্কে জানা যায় যে জানার মাধ্যমে জাহার নাম সম্পর্কে জানা যায় যে জানার মাধ্যমে যে এলেম অর্জনের মাধ্যমে দুনিয়া বাং আখেরত কল্যাণ হাসিল হয় যে জানার মাধ্যমে মানুষের উপকার হয় যে এই এলেম অর্জনের মাধ্যমে জীবের উপকার হয় যে জানার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হয় সেই জানা সেই সঠিক জানা সে সত্য জানা সেই নিয়মানুবর্তিতা সঠিক জানার মধ্য দিয়ে মানবতার কল্যাণে যেন আমাদের সময় শ্রম অর্থ মেধা বুদ্ধি বিবেক আমরা বিচার বিশ্লেষণ করে ব্যয় করে আল্লাহরাবুল আলমিনের সন্তুষ্ট অর্জন করতে পারি আল্লাহরাবুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করে বিশেষ করে অনেক ভাই প্রশ্ন করেছেন এই প্রশ্নের আলোকে আমরা এতটুকু বলতে চাই যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীর জমি নেই আমাদেরকে যে চলার সুযোগ করে দিয়েছেন জানার সুযোগ করে দিয়েছেন মানার সুযোগ করে দিয়েছেন আমরা যেন সেই বিষয়গুলি একটু জানার একটু বোঝার উপলব্ধি করার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমাদের লাইভে দাওয়াটি মিতালের পক্ষ থেকে যারা উপভোগ করেছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে এক ভাই জানতে চেয়েছেন যে মহাসড়ের ময়দানে যে পাঁচটি প্রশ্নের করা হবে এই পাঁচটি প্রশ্ন যদি জানা না থাকে কারোর কিন্তু আমল করেছে তার উপায় কি হবে জি ভাই এই প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তর তথা আমলগুলি যদি করা হয় আল্লাহ বলে আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয় কোনো নেতাকে সন্তুষ্টি করার জন্য নয় দুনিয়ার কোনো বাহবা পাওয়ার জন্য নয় পদবি পাওয়ার জন্য নয় বরং মানুষ দান করলে দানবীর বলবে এমন নয় দান করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য তাইলে আমরা সফলতা পেয়ে যাব আমরা সম্পদ উপার্জন করেছি মানুষ আমাকে ধনী বলবে সালাম দেবে এই জন্য নয় বরং সম্পদ উপার্জন করেছি হক হালাল বা আল্লাহ দিয়েছেন তা আবার মানুষের পথে ব্যয় করার জন্য এই নিয়তে যে আমি ব্যয় করবো মানুষের পথে অসহায় মানুষের পাশে দাঁড়াবো ইয়াতিমের মাথায় হাত বোলাবো ফকির মিসকিন দান সদাকা করবো সাধ্য অনুযায়ী দান সাদাখা করব। আর যদি আমার উপর জাকাত ফরজ হয়ে যায় জাকাত প্রদান করব। তাহলেই সেই আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে সফলতা এসে যাবে আর জ্ঞান অর্জন করা এমন জ্ঞান নয় যে মানুষ আমাকে এই বলবে মানুষ আমাকে বাহবা দিবে আমাকে বিজ্ঞ বলবে আমাকে বড় উস্তাদ বলবে বড় আলেম বলবে বড় বিজ্ঞ এমফিল ফিল পিএইচডি দারি বলবে বা মানুষ সালাম দিবে এই জন্য নয় বরং আল্লাহরাবুল্লা আলমেনের সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করা তথা আল্লাহর দিন প্রচারের জন্য আল্লাহর জমিনে আল্লাহর ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মানবতার কল্যাণে সময় ব্যয় করার জন্য الله اعلم والسلام عليكم ورحمه الله. نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.